মংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এখানে মোট 10টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো প্রথম যে ফর্টি রয়েছে সেটি হলো পাইলট, পদের সংখ্যা রয়েছে 2টি। টেটতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাটি রয়েছে সেটি হলো কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অন্যান্য দ্বিতীয় মেয়াদ, ফরেন গোয়িং ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজে কমান্ডিং অফিসার হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। 2 নম্বর পদ হলো একান্ত সচিব, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার পাইবেন। 3 নম্বর পদটি রয়েছে সরকারি প্রকৌশল তড়িৎ, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি। 4 নম্বর পদটি হল সহকারী প্রকৌশল, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে প্রকৌশল পুরে স্নাতক ডিগ্রি। 5 নম্বর পদটি রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজরের সহ MBA। 6 নম্বর পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কমপক্ষে পুর প্রকৌশল বিষয়ের ডিপ্লোমা। 7 নম্বর পদটি হল ইনল্যান্ড ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে ইনল্যান্ড ইঞ্জিনিয়ার সনদপত্র প্রাপ্ত হইতে হবে। অভিজ্ঞতা সম্পর্ক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর পদটি রয়েছে সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কমপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। 9 নম্বর পদটি রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 15টি। এটিতে SSC পাস সহ বাংলা ইংরেজি টাইপের ট্রেড সার্টিফিকেট সহ সরকার কর্তৃক নির্ধারিত গতি থাকিতে হইবে। সর্বশ্রেষ্ঠ পদটি রয়েছে সেটি হল গাড়ি অথবা যানবাহন চালক, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে অষ্টম শ্রেণী পাস ও ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনে আবেদনটি করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এটির আবেদনটি শুরু হয়েছে 27/11/2022 তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 13/12/2022 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টায়। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 27/11/2022 খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ 18 বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ 30 বছর এবং 1 নং কমিকে প্রার্থীদের ক্ষেত্রে 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ 45 বছর, 2 থেকে 10 নং কমিকে প্রার্থীদের ক্ষেত্রে 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ 30 বছর। তো উল্লেখ্য পদ সময় ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদনটি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 1 নং থেকে 5 নং কমিকের পদের ক্ষেত্রে 600 টাকা, 6 নং কমিকের পদের জন্য 500 টাকা, 7 নং থেকে 8 নং কমিকের পদের জন্য 300 টাকা এবং 9 নং থেকে 10 নং কমিকের পদের জন্য 200 টাকা। পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা 3 কপি ছবি সংযুক্ত করে এবং খামের ওপরে পদের নাম উল্লেখিত, পরিচালক প্রশাসন মংলা, বন্দর কর্তৃপক্ষের ডাকঘর মংলা, 9351 জেলা বাগেরহাট বরাবর 28/12/2022 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনকারী অনলাইনে আবেদনের 1টি কপি সংরক্ষণ করবে। অনলাইনে আবেদনের পূরণ ব্যতি রেখে স্বহস্তে পূরণকৃত আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ারে প্রেরণ করতে হবে, হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট সকল সনদপত্র যদি থাকে মূল সনদ ও 1 কপি করে ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে, যা সরকারি গেজেটে প্রথম শ্রেণীর কর্মচারীর নামাকৃত সিল মোহর সহ সত্যায়িত হতে হবে। সরকারি গেজেটে প্রথম শ্রেণীর কর্মচারীর নিকট হতে চারিত্রিক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলের নিকট হতে নাগরিকত্বের সনদপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। আর একটি বিষয় মনে রাখবেন, অনলাইনে যে আবেদনের ফর্মটি আপনারা পূরণ করবেন, পূরণ করে সাবমিট করার পর ফাইনাল কম্পিউটারে যে প্রিন্ট আউট কপিটা আপনি বের করবেন সেই কপির সাথে কিন্তু আপনাদের মংলা বন্দর কর্তৃপক্ষের অনুকূলে যেই পদে আপনি আবেদনটি করবেন সেই পদের জন্য যে টাকার ব্যাঙ্ক ড্রাফট এখানে চেয়েছে সেই ব্যাঙ্ক ড্রাফটটি কিন্তু আপনাকে করতে হবে। সেই ব্যাঙ্ক ড্রাফটের কাগজটি কিন্তু আপনাদের এর সঙ্গে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে। তো প্রথম আপনার যে কাজটি হলো সেটি হলো অনলাইন থেকে আগে আবেদনের ফর্মটি আপনি সঠিকভাবে পূরণ করবেন, করে এখানে যে কাগজের বিবরণগুলো দেওয়া রয়েছে সম্পূর্ণটি আপনাকে একসঙ্গে করে খামে করে ভরে কিন্তু আপনাকে এটি প্রেরণ করতে হবে। আর আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করেন। সেক্ষেত্রে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এটি হলো আবেদনপত্র পূরণের নির্দেশনা বলি। কীভাবে আবেদনটি পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে।
যেখানে যেগুলো লাল লিস্টার চিহ্ন দেওয়া রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে, এবং যে আপনি যে ব্যাংকড আপ করেন বা পে অর্ডার যেটি করেন সেটি কিন্তু আপনাকে এখানে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এবং আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে, তো আপনি আবেদন করার পূর্বে এখান থেকে আগে আবেদনের যে নিয়মাবলিটি রয়েছে সেটি আগে ভালো করে আপনি পড়ে নেবেন, এবং সঠিকভাবে সাবমিট হয়ে গেলে আপনি সেটি একটি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। আর যখনই আবেদনটি করেন না কেন, নিজ দায়িত্ব আগে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।